দল তো আমি আসু কংগ্রেসর বলে ভোট আপনাকে আমি দিব। আরে কংগ্রেসে আমাকে ভুড়ব বানাই খাইছে রে ভাই, উকিল আমি বানাই আছো, ডাউন ডাউন অ্যাডভোকেট বানাই আছো, ডিসি বানাই আছো, ইয়কলে কংগ্রেসের হিসাব লব, যা 100 বছরের হিসাব লব, গম পাব কংগ্রেসে। আমি আপনার মাধ্যমের মাধ্যমে একটা কথা আমি কই দাও স্যার, আমার কোনো লিডারে আপনাদের কংগ্রেসের বিরুদ্ধে ডাইরেক্ট মাতিব না লাগে। কংগ্রেসি হাজার হাজার ভাই শ ভাইয়ে মোক ফোন করে আছে বলে হুজুর আপনার মানুষবিলাক না করে দিয়ক কংগ্রেসক গালি না পড়ার কারণে, এনে ভিতরে ভিতরে এইবার হাজার হাজার ভোট আপনি পাব, আমি আপনাকে ভোট দিই, দলত আমি আসু কংগ্রেসর বলে ভোট আপনাকে আমি দিব। আমার ভিতরত কোনো মানুষ নাই যাক, যোগ্য মানুষ নাই যাক আমি ভোট দিছি, কারণ এইটার কারণে মই সবক না করেছো আর মিডিয়ার মারে মাধ্যম করেছো যে আপনার কাক বেয়া কব না লাগে, সব আমার ভাই বন্ধু দেখো বনিছে বানাই দিছে কংগ্রেস, এতিয়া কি করি, ইলেকশনের পিছত আপনি দেখবা সব আমার লগত আই যাব আর কংগ্রেস অসমৰ পৰা বিদায়। কি হব রেজাল্ট, কি হব ধুবুরী, আপনি কইছে অলরেডি নলা কব, তো তো কই দিছো ইনশাআল্লাহ। আরে কংগ্রেসে আমাক ভুড়ব বানাই খাইছে রে ভাই, আপনার কি কংগ্রেস উকালতি করে, আমার ভিতর এটা উকিল তৈয়ার হব, কংগ্রেস খুদিব খবর লইকে ঘুরিব, কই উকিল আমি বানাই আছো, ডাউন ডাউন অ্যাডভোকেট বানাই আছো, ডিসি বানাই আছো, ইয়কলে কংগ্রেসের হিসাব লব, যা 100 বছরের হিসাব লব, গম পাব কংগ্রেসে। আমি এনে বুড়বক নহয়, আমি ডাঙর শিক্ষিত মানুষ বানাই আছো, এই কংগ্রেসে আমার গোলাপ রাখার কারণে কোনোদিন শিক্ষা দিয়া নাই, কোনো এজন কংগ্রেস আহক মই চ্যালেঞ্জ করে আছি, দেখাই দাও কেটাবা স্কুল বানাইছে, কেটাবা শিক্ষা প্রতিষ্ঠান বানাইছে, 65 বছরের ভিতরে কিমান ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, সরকার মেডিকেল কলেজ বড় যে উলাইছে তো উলাইছে, চরত দিছে নাকি সংখ্যালঘু ভোট লই পেলে কংগ্রেস একটু করাই না, এক নোটে সিঙ্গল মতলব জিরো জিরো বানাই উল্টা আমার মুসলমান সকলক পঙ্গু বানাই ভিকারি বানাই দিছে, গোলাম বানাই দিছে, এই গোলামের পর আমি আমার মানুষবিলাক উদ্ধার করব লাগবে, এইটুকু যদি বেয়া পায় বেয়া পাও, ভাল পায় ভাল পাও।